আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি ভালো? ম্যাডাম তো তুমি বলে আসছেন সব। ও সরি, আপনি ভালো আছেন? এই তো আলমগীর ভাই, ভালো আছি। সেরা চলচ্চিত্র অভিনেত্রী, সমালোচক পুরস্কার, একটা নাম বাদ দিলে তো আমি বাড়ি নিয়ে যেতে পারতাম। খান কোত্থেকে এলো? রুনা খান, প্রথম আলো। প্রথম আলো পুরস্কার। আমি যে দুইজনের সাথে নমিনেশন পেয়েছিলাম, আমি স্বপ্নেও কল্পনা করিনি যে এখানে এসে আজকে আমি দাঁড়াবো। তারা দুইজন এত অসাধারণ অভিনেত্রী, আমি কোনোভাবেই এটা আমি কল্পনাও করিনি। মেরিল, প্রথম আলোকে ধন্যবাদ। চিটকিনি ছবির পরিচালক সাজিদুল আওয়াল এবং টিমের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। রুনা, প্রথম ফিল্মে বোঝা গেছে। আচ্ছা ম্যাডাম, আমরা কি যাবো? আমি বক্তৃতা দিতে জানি না, আমাকে ডায়লগ লিখে দিলে বলতে জানি, আর কিছু জানি না। ও বাবা, আপনি যা জানেন। রুনা ম্যাডাম কি এমনি এমনি পাগল হয়েছে? ওকে, থ্যাংক ইউ। এবার মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার 2017 সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার, আর পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রিয় দম্পতি ইলিয়াস কাঞ্চন ও চম্পা। দম্পতি কোথায়? ইলিয়াস কাঞ্চন আর চম্পা দম্পতি না ম্যাডাম? আহা, পর্দায় তো দম্পতি, বোঝো না কেন তুমি? ডেকে নিচ্ছি চম্পা এবং ইলিয়াস কাঞ্চন সাহেবকে। চম্পা, চম্পা এসেছিস? হ্যাঁ, তোমার নতুন গাছে ফুল ফুটেছে। সত্যি? আর ওই ওই নতুন গাছের পরে গাছটা, হ্যাঁ, একটু পানি দরকার, আর আর তার পরের গাছে মাটি দরকার, আর শোনো না, সব গাছে সার দরকার। আমি না আর পারবো না উপস্থাপনা করতে, আমাকে যেতে হবে গাছে পানি দিতে। ম্যাডাম, এটা কি কথা? আপনাকে কেমন পুপু মনে হচ্ছে। পুপু? হ্যাঁ, এসব কি বলেন আপনি? ছি ছি, না মানে এত জঘন্য ভাবে আমার বোনকে নকল করে, আমি বুঝতেই পারিনি কোনটা আমার বোন কোনটা পুপু। পূর্ণিমা ম্যাডাম, ম্যাডাম তো সামনে পূর্ণিমা। সরি, হ্যাঁ, কিছু এতক্ষণে চিনতে পারিস না কেন তুই? ম্যাডাম সরি, ম্যাডাম আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি আমি এক বলছি, কিন্তু ম্যাডাম যদি বলে তবেই তুমি ক্ষমা পাবে। আমাকে ক্ষমা করেছেন ম্যাডাম? করেছি। আমি চাই গাছে ফুল দি আসি, সরি ফুলে গাছ, আর গাছে পানি দি আসি, মাটি লাগবে তো। চলুন আমরা জেনে নিই কে আজকের এই পুরস্কারটি পাচ্ছে। চলচ্চিত্রের নাম হলো খাঁচা। খাঁচা বলার সঙ্গে সঙ্গে তালি, কে পেল সেটা জানবেন না? আজাদ আবুল কালাম। আজাদ ভাই, আমরা একটু কথা শুনবো আপনার, মন্তব্য চাই সংক্ষেপে। আমি অনেক ভালো অভিনয় করেছি, অনেক আগেই পুরস্কার পাওয়া উচিত ছিল আমার। এটা এই পুতুলটাকে আমি বাংলা সাহিত্যের সৃজনশীল ধারার চিন্তাশীল লেখক হাসান আজিজুল হকের করকমলে পদার্পণ করছি।